খবর দেখবেন আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা আপডেট। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলি। মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আজ। এই বাজেটে রয়েছে দারুণ স্বস্তির খবর, বড় সুখবর, একাধিক বিষয় নিয়ে রয়েছে বড় ঘোষণা। গরিব মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে ধনবান ব্যক্তিদের মুখে ফুটতে পারে হাসি। দরজায় কড়া নাড়লেই পাশে থাকবো। মুখ্যমন্ত্রীর বাংলাদেশ নিয়ে মন্তব্যের রিপোর্ট তলব রাজ্যপালের। অভিষেক বলে দিয়েছেন রাতারাতি চরম অস্বস্তিতে কলকাতার যে কাউন্সিলররা, এবারে কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি ভোট করাতে পারে না, দিলীপের সুরেই এবার বিস্ফোরক অর্জুন। অন্যদিকে আবার বাংলাদেশের সরকার আবারও চরম অস্বস্তিতে, এক কোটা আন্দোলন, তারপরে আবারও নতুন দাবি বাংলাদেশের আন্দোলনকারীদের। সরকারকে বেঁধে দেওয়া হলো সময়, মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের। অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক, রাজ্য জুড়ে অগ্নিমূল্য আলু। এবার রাজ্য বিধানসভায় নিট বিরোধী প্রস্তাব আনছে শাসক দল। কর্ণাটকের একই পথে এবার কংগ্রেস। আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ঝড়। দেখে নেব কলকাতা সহ আর কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথায় হতে পারে ঝড়। একই সাথে রয়েছে এবারে যারা ঘরের টাকা পায়নি, মুখে হাসি ফুটতে পারে ওই সকল পরিবারদের। ঘুরে যেতে পারে নীতিশ, সরকার পড়ার সম্ভাবনা, দাবি মানল না নীতিশের, খোঁচা দিল আরজেডি। বিহারকে দেওয়া যাবে না স্পেশাল স্টেট, স্পষ্ট জানিয়ে দিল মোদী। এবারে দেখবো বিস্তারিত। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। আলোচনাগুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজ পেশ হতে চলেছে বাজেট, এবারে মোদী সরকারের তৃতীয়বারের জন্য প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে একাধিক ঘোষণা রয়েছে। রয়েছে গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য চরম স্বস্তির খবর, তার সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলবে করদাতারা। বাজেটে আয়কর কাঠামো আসতে পারে বড় পরিবর্তন। বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে সরকার, আর সেই উন্নয়ন যজ্ঞেই অন্যতম ধাপ হতে চলেছে আজকের বাজেট, যা পেশ করতে চলেছে নির্মলা সীতারমন। আগামী 5 বছরের জন্য সরকারের যে বড় পরিকল্পনা রয়েছে তারও আভাস মিলবে এই বাজেটে। এবার বাজেটে আয়কর নিয়ে বেশ কিছু ঘোষণা করতে পারে সরকার, করদাতারাও সরকারের ঘোষণার দিকে মুখে রয়েছে। 2023-24 অর্ধবর্ষ থেকেই নতুন আয়কর পরিকাঠামো কার্যকর হয়েছে। অধিকাংশ করদাতা যাতে নতুন কর কাঠামোই আয়কর দেন, তার জন্য একাধিক বদলে সুপারিশ করা হয়েছে। সর্বাধিক করের হার 30% থেকে কমিয়ে 25% করা, স্ট্যান্ডার্ড ডিটেকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হোক। এছাড়াও করোনা পরবর্তী সময় Tier 1 Tier 2 শহরে বসবাসের খরচ অনেকটাই বেড়েছে, তাই মেট্রো শহরের সংখ্যা বাড়ানো। আয়কর বিধানে দেশের শুধু 4টি শহরকেই দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা মেট্রো শহর বলে গণ্য করা হয়। হাউস রেন্ট অ্যালাউন্স এবং HRA তে মেট্রো শহরে বেসিক বেতনের 50% HRA দেওয়া হয়। যেখানে মেট্রো শহর নয় এমন শহরগুলিতে বেতনের 40% HRA হয়। এই নিয়মের পরিবর্তন আনার দাবি জানানো হয়েছে। এছাড়াও আবাস যোজনার টাকার বরাদ্দ এবং 100 দিনের কাজের টাকা, জব কার্ড এবং যারা PM কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেয়ে থাকেন, আয়ুষ্মান ভারত এবং সরকারের আরো একাধিক প্রকল্পের বরাদ্দ নিয়ে রয়েছে আজকের বড় ঘোষণা। আগামী দিনে সরকার নতুন কি পরিকল্পনা আনতে চলেছে আজকের বাজেটে পরিষ্কার। অন্যদিকে রয়েছে চরম একটি দুঃসংবাদ, আজ থেকেই 60 টাকা পর্যন্ত বাড়তে পারে আলুর দাম। রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর যোগানে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে আমজনতার মাথায় হাত। ব্যবসায়ীদের অভিযোগ, আলুর দাম ক্রমাগত সরকারি চাপে জেরবার তারা। ভিন রাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এসবের প্রতিবাদী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিলেন আলু ব্যবসায়ী সমিতি, যার জেরে আজ থেকেই একদিকে যেমন আলুর পড়বে টান, অপরদিকে বাড়তে পারে আলুর দাম। অপরদিকে আবার নতুন বাংলাদেশের আন্দোলনকারীদের দাবি, সরকারকে বেঁধে দেওয়া হয়েছে সময়। আন্দোলনের আংশিক সুফল মিলেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ অনেকটা প্রত্যাহার করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 56% থেকে 7% কমানো হয়েছে সংরক্ষণ, বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কিন্তু এরপরও আন্দোলনের আঁচ নিভছে না, বরং নতুন করে দাবি তুলছেন আন্দোলনকারীরা। এবার তারা নতুন করে সরব জোড়া দাবিতে, সেসবের পূরণের জন্য সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, ফলে নতুন করে চাপে হাসিনা সরকার। এই পরিস্থিতিতে সোমবার কার্ফিউ সামান্য সময়ের জন্য শিথিল করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ বেরিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে, তবে ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ। এবার অভিষেকের
সমর্থকের মন্তব্যের জেরে বা আক্রমণ হুঙ্কারের জেরে রাতারাতি চরম অস্বস্তিতে কলকাতার যে কাউন্সিলররা। উত্তর বাদ দিলে দক্ষিণে কার্যত সর্বত্র লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের। তবে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ, কারণ শহরাঞ্চলে ভোটের হার কমেছে। কেন কমেছে তা নিয়ে ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক তথ্য। তার মধ্যে পৌরসভাগুলির বেহাল পরিষেবা ও জনপ্রতিনিধিদের ইমেজ একটা বড় কারণ হয়ে উঠেছে। নবান্নের সভাঘর থেকে পৌরসভাগুলিকে কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একুশের মঞ্চ থেকে জয়ের ধারা বজায় রাখতে দলের শুদ্ধকরণের বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের কথায় সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফল তৃণমূলকে শহরাঞ্চল নিয়ে ভাবতে বাধ্য করেছে। পরিসংখ্যান বলছে, গত লোকসভা নির্বাচনে রাজ্যে 69টি পুরসভা, 6টি পুর নিগমের মধ্যে 5টি এবং 90টি বিধানসভা আসনের বিজেপির তুলনায় পিছিয়ে তৃণমূল। স্বাভাবিকভাবেই অস্বস্তি এবং উদ্বেগ বেড়েছে শাসক দলের মধ্যে। কোথাও খামতি, কোথাও ত্রুটি রয়েছে, পরিষেবা আদৌ মিলছে কিনে সেটা নিয়ে চিন্তার গ্রাফচিত্র রীতিমতো ঊর্ধ্বগামী। এই একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি সাফ বলে দিয়েছেন, কোথাও কোনো অভিযোগ পেলে মন্ত্রী এমএলএ এমপিদের নামে কোনো অভিযোগ হলে দ্রুত পদক্ষেপ করা হবে। তার কথায় সব পৌরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, প্রধান সবাইকে বলবো, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না পাই, যদি কোনো অভিযোগ ওঠে আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। গরিব থাকুক, যা আছে ঘরে তাই খেয়ে বেঁচে থাকুন, তাহলেই আপনাদের কেউ সরাতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো 3 মাস সময়ও বেঁধে দেন। তিনি বলেন, পুরসভা এবং পঞ্চায়েতের মধ্যে যারা আছেন তাদের মানুষের কথা ভাবতে হবে, নিজেদের কথা ভাবলে চলবে না। আমি কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হব, বাকিটা পার্টি বুঝে নেবে, এটা হবে না, 3 মাসের মধ্যে ফল পাবেন। আজকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতেও। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার প্রভাবেই চলবে রাজ্যে বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ভারী বৃষ্টি, কোচবিহার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এ 5 জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় মালদা ও 2 দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দরজায় কড়া নাড়লে পাশে থাকবো, মুখ্যমন্ত্রীর বাংলাদেশ নিয়ে মন্তব্য, রিপোর্ট তলব এবার রাজ্যপালের। 21 জুলাই শহীদ সমাবেশ থেকে প্রতিবেশী দেশের পাশে থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়েছে পরিস্থিতি, তাই ওখান থেকে ভারতের নাগরিকরা ফিরছে দেশে। বাংলার মানুষজন যারা ওখানে ছিলেন তারাও ফিরছেন। তবে এই সময়ে সব রকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 21 জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন, প্রতিবেশী দেশের মানুষজন যদি আশ্রয় চান তবে তার জন্য দরজায় কড়া নাড়েন, তাহলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন। এবার বিজেপির আত্মসমালোচনায় অর্জুন সিং এর গলায়। দিলীপ ঘোষের সুরেই ভোট করানো নিয়ে বিজেপির সমালোচনায় সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। তার সাফ কথা, আমরা ভোট করাতে পারি না, বিরোধী হলেও তাদের তৃণমূল থেকে অনেক কিছু শেখার আছে। রবিবার একই কথা শোনা গেল দিলীপ ঘোষের গলাতেও, আর সেই সুরেই সুর মেলালো এবার অর্জুন সিংহ। এর সাথে এবারে এনডিএ সরকার বড় হুঙ্কারের মুখে, আদৌ মোদী সরকার টিকবে কিনা এ নিয়ে জোর জল্পনা উঠেছে। কারণ মোদী সরকারের সাথে এমন একজন রয়েছে যাকে বিশ্বাস তো দূরের কথা, বিশ্বাসের বসুদ্দুন করা যায় না, কারণ যে কোনো মুহূর্তে সে দলবদল করতে পারে, সে আর কেউ নয় নীতিশ। এবারে নীতিশের একাধিক দাবি ছিল, যে দাবি অনুপাতে অন্যতম দাবি ছিল যে বিহারকে স্পেশাল একটা মর্যাদা দিতে হবে। দীর্ঘদিন ধরেই বিহারকে বিশেষ ক্যাটাগরিতে মর্যাদা দেওয়ার দাবিতে সরব ছিল জেডিইউ। বিজেপির সঙ্গে জোট বেঁধে এখন তারা ক্ষমতায় রয়েছে। গত 8ই জুন নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার শপথ গ্রহণ করেছে, আর তারপর থেকেই যেন একটা কিন্তু বোধ রয়েছে এই নীতিশকে নিয়ে, কারণ কেন্দ্রের শাসক জোটের অন্যতম শরিক। সেই নীতিশ কুমারের দল জেডিইউ দাবি খারিজ করল কেন্দ্রীয় সরকার। বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছিল জেডিইউ, তা সম্ভব নয় বলে সোমবার সংসদের বাদল অধিবেশনের
অধিবেশনের প্রথম দিনই জানিয়ে দিল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত জবাব দেন, বিহারকে ক্যাটাগরির মর্যাদা দেওয়া সম্ভব নয়, আর এরপর থেকেই অস্বস্তিতে পড়তে পারে দল, কারণ নীতিশের আশা পূরণ না হলে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে নীতিশ বা পাল্টি খেতে পারে। এবার পাল্টি খেলে বিপদে পড়বে মোদীর সিংহাসন, রাজ্যের সেই সকল মানুষ যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি এবং মুখে হাসি ফুটতে পারে তাদের। রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা, দারুণ সুখবর। আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেবে মা মাটি মানুষের সরকার। কি ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।